যেতে ছিল সেখানে বাধ্য করে তাদের গাড়িটি আটকে ফেলা হয়। আটকে শুধু তারা গাড়ি থেকে নেমে ক্যামেরা খোলার সাথে সাথে তাদেরকে ধাওয়া করা হয়, হামলা করা হয়। ঠিক তেমনি ভাবে ওই দিন বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন এলাকায় সাংবাদিক আমাদের প্রেস ক্লাবের সদস্য আলম মীর মোহাম্মদ শাহীন এবং রেল স্টারের মাসুক রিজের উপর হামলা চালানো হয় এবং তাদেরকে দুজনকে সেখানে পেটানো হয়। এইভাবে শনিবার দিনও আমাদের রোববার দিন হরতাল চলাকালে ব্যাপকভাবে বিচ্ছিন্নভাবে এর আগে হামলা হয়েছে। শনিবার দিন যখন আওয়ামী লীগের একটি প্রতিবাদ মিছিল হচ্ছিল, সেই মিছিল কাভার করতে গিয়েও সাংবাদিকরা এখানকার হেফাজতের যে সমর্থক আছে তাদের হামলা শিকার হয়েছে। আমাদের এই টিএন নিউজের সুমন তার হামলা করে তার পার্টিকেল নিক্ষেপ করে তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে এবং ওই দিন যমুনা টিভির অফিস, মাই টিভির অফিস, আর টিভির অফিস যেটি মান্নান মেশনের দোতলায় আছে সেটিও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর রোববারের ঘটনা আমরা খুবই বলবো যে খুবই ন্যাক্কারজনক। এসকে আমাদের এই প্রেস ক্লাব আমাদের রক্তকরণ হয়, এই প্রেস ক্লাবে যেভাবে হামলা চালিয়েছে, প্রেস ক্লাব ভাঙার চেষ্টা করা হয়েছে, প্রেস ক্লাবে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমাদের প্রেস ক্লাবের সম্মুখ ভাগের যা জিনিসপত্র আছে সব কিছু বিনষ্ট করা হয়েছে। আজকে প্রেস ক্লাবের সভাপতি এই ঘটনা যখন চলে, তাণ্ডব যখন চলে, এই দুষ্কৃতকারীরা যখন এই প্রেস ক্লাবে হামলা চালাচ্ছিল, এই খবর পেয়ে প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন দাবি যখন প্রেস ক্লাবের দিকে আসছিলেন, তার সে আপনারা জানেন সে জনকণ্ঠ এবং চ্যানেল 24 কাজ করে, সে তখন পৌরসভা এলাকায় আগুন লাগানো হয়েছিল, সেই আগুনের দৃশ্য ধারণ করার জন্য এবং সংবাদ সংগ্রহের জন্য ব্যস্ত ছিল। প্রেস ক্লাবে আমলার খবর পেয়ে সে ছুটে আসার মুহূর্তে প্রেস ক্লাবের ওদূরে আমার প্রেস ক্লাবের আঙ্গিনায় তার উপর দা দিয়ে তাকে কুপ দেওয়া হয় এবং লক্ষ্য করে এবং খুব চিহ্নিত ভাবে তাকে হামলা চালানো হয় এবং হত্যার উদ্দেশ্যে তাকে দা দিয়ে মাথায় কুপ দেওয়া হয়। সেটি লক্ষ্যচ্যুত হলেও পরবর্তীতে লাঠি এবং টায়ার আঘাতে তার মাথা ফেটে যায় এবং মাথা জখম হয়। আমরা পরবর্তীতে আরো বিভিন্নভাবে এই যে আমাদের রাফি তাকে পরতলায় পেটানো হয়েছে, তার মোবাইল চিন্তাই করে নেওয়া হয়েছে। এইভাবে আমাদের প্রায় সকল সাংবাদিক যারা মাঠে কাজ করেছেন কোনো না কোনোভাবে তাদের উপর হামলা হয়েছে, মারধর করা হয়েছে, মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে বিস্ময়কর ভাবে দেখলাম আগেও এখানে ব্রাহ্মণবাড়িয়া আন্দোলন হয়েছে, এই হেফাজত বলেন, ইসলামী অন্যান্য সংগঠন বলেন, যারাই আন্দোলন করেছে কখনো কিন্তু এই প্রেস ক্লাব আক্রমণ হয়নি। এবং সাংবাদিকদের উপরও আমরা অনেক ঘটনা হয়েছে এখানে হেফাজতের বা ইসলামপন্থী দলগুলোর অনেক উগ্র আন্দোলন হয়েছে কিন্তু কখনো তারাই করেনি। ওই দিনের ঘটনার সঙ্গে আমরা মনে করি এই হেফাজতের আন্দোলনের সুযোগে আরো কিছু দুষ্কৃতকারী এই আন্দোলনের যোগ হয়েছে।